শতাধিক ওসির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ, গুরু পাপে লঘুদণ্ডে বেপরোয়া মনোভাব। সিনহা হত্যা মামলার সাত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু, বদল হয়েছে তদন্ত কর্মকর্তা। তিন কিশোর নিহতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বরখাস্ত, কোতোয়ালি থানায় মামলা। স্বাগত বিরতিহীন রাত নয়টায় বাংলাদেশ। চট্টগ্রামের এ কে খান এলাকায় বস্তিতে আগুনে মারা গেছেন দুজন, সেখানে আছেন সহকর্মী হাসান রিটন। চলে যাচ্ছি সরাসরি সেখানে। হাসান রিটন, ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে আর আগুন কিভাবে লেগেছিল, কোনো কিছু জানা গিয়েছে কিনা? নগর রয়েছেন তার পাশে আসলে ফিরোজপুরা নামে একটি কলোনিতে আজকে সন্ধ্যা নয়টার সাথে আগুনের ঘটনাটি ঘটে এবং প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পরে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি আসলে এই আগুনটি নেবাতে মোটামুটি সক্ষম হয়। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। আমরা আসলে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছে যে কিভাবে আগুন লেগেছে এবং আগুনে আপনি পর্যন্ত ক্ষয় করছে কি, সেই তিনটির উপরে তারা আসলে তদন্ত করে দেখবে। তদন্ত করার পর তারা বলতে পারবেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটি দাবি করা হলেও আমরা এখন হাসান রিটন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রদীপ কিংবা মোয়াজ্জেম নয়, দেশের শতাধিক ওসির বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি অপরাধের অভিযোগ। চাঁদাবাজি, মাদক ব্যবসা, নির্যাতন, ধর্ষণ, এমনকি বিচার বহির্ভূত হত্যার অভিযোগও তাদের বিরুদ্ধে। সাবেক পুলিশ প্রধান ও অপরাধ বিশ্লেষকের মতে, রাজনৈতিক প্রভাব ও গুরু পাপে লঘুদণ্ডের কারণেই ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী সোহেল মিত 2 আগস্ট মেয়ের বাড়ি যাচ্ছিলেন। সদরঘাটের ওয়াইজ ঘাটে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 3.5 লাখ টাকা। ছাড়া পেয়ে 10 আগস্ট কোতোয়ালি থানার ওসি সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে করা মামলায় এসব অভিযোগ করেন সোহেল। তবে অভিযোগ নাকচ করেছেন ওসি মিজানুর রহমান। আমাকে কেন হয়রানি করলো, কেন 3.5 লক্ষ টাকা নিল, এবং ওসি সাহেব যে অস্বীকার করবে, ওসি সাহেবের নন এফআইআরের মধ্যে তার সিগনেচার, তার সিলমার আছে। 100% মিথ্যা একটা মামলা করেছে। মামলাটা ওই তদন্ত দিচ্ছে পিবিআইকে তদন্ত করতে, তদন্তে সঠিকতা বেরোয় আসবে না। ওকে তো ওই যে গাঁজা সেবন করার অপরাধে ধরা হয়েছে, ওইভাবে যেটুক অপরাধ ওইভাবেই চালান দেওয়া হয়েছে। 11 আগস্ট নেত্রকোনায় ঠিক একই কায়দায় এক যুবলীগ নেতাকে থানায় এনে মারধর করে চাঁদাবাজির অভিযোগ ওঠে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়। সেদিনই পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় প্রত্যাহার করা হয় কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবিরকে। বরগুনার বামনায় মানববন্ধনে লাঠি পেটার নির্দেশ পালন না করায় এক এএসআইকে প্রকাশ্যে চত্থাপ্পর মারেন থানার ওসি। এ ঘটনায় প্রত্যাহার হন ওসি ইলিয়াস তালুকদার।
গত বছর মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কারাগারে সোনাগাজীর ওসি মোয়াজ্জেম, আর এখন আলোচনার কেন্দ্রে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে তিনি। প্রদীপ দাসের মতো শতাধিক ওসির বিরুদ্ধে নানা ফৌজদারি অপরাধের অভিযোগ। সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলছেন, রাজনৈতিক প্রভাব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে একই থানায় বছরের পর বছর থেকে নানা অপকর্মে জড়িয়ে পড়েন ওসিরা। একই ওসি দেখা যায়, সে ভালো একটার পর একটা ভালো থানায় যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন তো কাজ না। তার সার্ভিস বই খুঁজলে তো পাওয়া যাবে, সার্ভিস রেকর্ডই তো বলে সে কোথায় কোথায় ছিল, সেগুলো দেখে দেখে আপনি তালিকা করে এদেরকে সরায় নিয়ে আসেন। যারা ডেপ্রাইভ হয়েছে অথচ যোগ্য মনে করেন তাদেরকে সেখানে দিয়ে দেন। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, ফৌজদারি অপরাধ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ সদস্যদের বদলি বা প্রত্যাহারের মধ্যে সীমাবদ্ধ থাকে শাস্তি, সে কারণেই দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন তারা। পুলিশ বাহিনীকে তাদের কোনো জবাবদিহিতা নাই, এই জবাবদিহিতা যদি নিশ্চিত করা না যায় তাহলে পরে এই যে ক্রসফায়ার সহ যে সমস্ত বেআইনি কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এগুলো ঘটতেই থাকবে। সুতরাং পুলিশকে সংস্কারের কিংবা পুলিশকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। পুলিশের অপরাধ তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন কমিশন গঠন করে ব্যবস্থা নেয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় চার পুলিশ সদস্য সহ সাত আসামিকে কক্সবাজারের র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল সোয়া দশটার দিকে তাদের কক্সবাজার কারাগার থেকে সেখানে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে সাত আসামির আনুষ্ঠানিক রিমান্ড শুরু হলো বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা। তিনি জানান, রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, এছাড়া অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আট দিন রিমান্ড মঞ্জুর হলেও এখনও জিজ্ঞাসাবাদ শুরু হয়নি প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতের। সাতজনের রিমান্ড শেষে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানান আশিক বিল্লা। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, নতুন দায়িত্ব পেয়েছেন র‍্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। এটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ মামলা। ইতিমধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অনেক স্পর্শকাতর বিষয় আমরা জানতে পেরেছি। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত এখনই প্রকাশ করা সমীচীন হবে না। টেকনাফ থানার পূর্বতন ওসি প্রদীপ কুমার এবং লিয়াকত এবং সাব ইন্সপেক্টর বরখাস্ত সাব ইন্সপেক্টর নন্দকুমার রক্ষিত, তাদেরকে আমরা পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করবো আমরা। প্রায় 14 বছরেও নিষ্পত্তি হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে করা প্রথম রিট। এ বিষয়ে রিটকারী আইনজীবী ও রাষ্ট্রপক্ষ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে। এছাড়াও হাইকোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তিনটি রিটের রুলের নিষ্পত্তির কোনোটিই হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টে প্রথম রিট হয় 2006 সালে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ রিটটি করে। এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্তত তিনটি রিটের রুল রয়েছে, এছাড়া আদালতের স্বপ্রণোদিত রুলও রয়েছে। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদের অভিযোগ, এসব ক্ষেত্রে সরকারপক্ষ রুলের জবাব দেয় না, ফলে চূড়ান্ত নিষ্পত্তি হয় না এসব মামলার। এখন পর্যন্ত কিন্তু ওটা সরকারের কোনো জবাব আমরা হাতে পাইনি। অর্থাৎ একটা মামলা শুনানি করতে গেলে সরকারের জবাবটা প্রয়োজন, সরকারের সহযোগিতা প্রয়োজন। এবং এই মামলাগুলোতে কেন চূড়ান্ত শুনানি হচ্ছে না, এটি আমি বলবো যে আমাদের এটা বিচারের একটা দুর্বলতাই অবশ্যই হিসাবে দেখবো আমি। তবে এ অভিযোগ খণ্ডন করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, রুল নিষ্পত্তিতে আবেদনকারীদেরই আন্তরিক হতে হবে। সরকারের প্রতি উত্তর কি, তাদের কি বক্তব্য, সেটা আমাদের কাছে আসে আপনার প্যারাওয়াল স্টেটমেন্ট হিসাবে। তার বেসিসে আমাদের অফিস থেকে এফিডেভিট ডেপোজিশন করা হয়। তো ওই মামলাগুলোর যে আইনজীবী যারা ছিলেন তারা যদি আবার এটাকে মেনশন করেন বা উল্লেখ করেন আদালতে, নিশ্চয়ই আমরা কোর্টে যাব এবং সরকারের যে বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এদিকে বিচার বহির্ভূত হত্যা নিয়ে টেকনাফের বর্তমান ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে অভিযোগ করে 2017 সালেই রিট হয়। আইনজীবী জানান, কক্সবাজারের মহেশখালীর মাঝের পাড়ার লবণ চাষী আব্দুস সাত্তার 2017 সালের 14 ফেব্রুয়ারি ক্রসফায়ারে নিহত হন।
নিহতের স্ত্রী থানায় মামলা করতে গেলে তা নেয়নি তৎকালীন ওসি প্রদীপ। পরে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে একই বছরের জুনে হাইকোর্টে রিট করে নিহতের স্ত্রী হামিদা বেগম, কিন্তু তাও আর এগোয়নি। সময় যদি বিষয়গুলো কষ্টাস্তি দেখা হতো, একটু বিষয়গুলোকে কঠোরভাবে এবং যারা এ ধরনের মানুষকে বিনা বিচারে হত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, আজকে হয়তো টেকনাফে যে ঘটনা ঘটেছে বা প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হতো। এর আগে গত বছর রিফাত শরীফ হত্যা মামলার আসামি নয়নবন্ড ক্রসফায়ারে নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। সে সময় আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সতর্ক করে দেয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর মৃত্যুর ঘটনায় 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোরের মৃত্যু হয়। আহত হন আরও 15 কিশোর। শুরুতে বন্দি কিশোরদের মধ্যে সংঘর্ষের কথা বলা হলেও আহত কিশোরদের অভিযোগ, শিক্ষকদের নেতৃত্বে অমানবিক নির্যাতন করা হয়েছে তাদের উপর। সংশোধিত হয়ে সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকা মায়ের আহাজারি যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে। সন্তানের এমন হঠাৎ চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা। আমার একটাই মাত্র ছেলে, আমি কারণই বাঁচবো বাবা, তোমরা আমার ছেলেটার দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দাও, আমার ছেলেটার ফিরিয়ে দাও। বৃহস্পতিবার রাতে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে কিশোরদের মৃত্যুর খবর জানানো হয় স্বজনদের। তাই সদর হাসপাতালের ফটকে জড়ো হয়েছেন নিহত 3 কিশোরের স্বজনরা। এই ছেলেগুলো যে জায়গার থেকে যে মারলো, মারা গেল, এটা তো আর এমনি মারা মরেনি, এক তো মারা লাগছে। নিরাপত্তা জায়গায় যদি ছেলে সন্তানরা যদি মারা যায়, এইভাবে নিহত হয়ে মারা যায়, তাহলে তো সরকারি লোকের উপর কোনো আস্থা থাকবে না দেশের মানুষের। এর আগে সন্ধ্যা 7টা থেকে রাত 11:30 পর্যন্ত কয়েক দফায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে নিহত 3 জন সহ গুরুতর আহত 17 জনকে আনা হয় যশোর সদর হাসপাতালে। আহত কিশোরদের অভিযোগ, গত 3 আগস্ট কেন্দ্রের এক প্রহরীকে মারার দায়ে বৃহস্পতিবার তাদের ওপর অমানবিক নির্যাতন করেন কেন্দ্রের শিক্ষক সহ অন্যরা। আমাদের মানুষ সব ছাড়িয়ে আছিল, কিছু পুলিশে আছিল, আর জেলের কয়েদিগুলো সরাও আছিল, আর হাত পাও বান্ধে গ্রিলের মধ্যে, হাত দিয়ে মুখের মধ্যে গামছা দিয়ে বেঁধে সেই মার মারছে। ওখানে গেছি, তারপরে মারছে, তারপরে জ্ঞান ফেরছে, তারপরে উঠে আবার মারছে, পরে কালকে সারাদিন কিছু খাইতে দেয় না, পরে রাত্রে হসপিটালে নিয়েছে। এ ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রের 15 কিশোর যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে শিশু উন্নয়ন কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের ঘটনায় সেখানকার তত্ত্বাবধায়ককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এদিকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা করেছে নিহত পারভেজের বাবা। বিস্তারিত জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জানতে চাই যে মামলার যে করা হয়েছে, কী অভিযোগ করা হয়েছে, এবং প্রথমে তত্ত্বাবধায়ক বা কর্তৃপক্ষের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে বন্দিরাই নিজেদের মধ্যে এই এই ঘটনা ঘটিয়েছে, সেইটি আসলে বন্দিরা অস্বীকার করেছে, এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সর্বশেষ যে বিষয়টি হয়েছে যে মামলাতে দায়ের করা হয়েছে কিছু সময় আগে আমাকে, এবং সেই মামলায় সেখানে আরো আহত অনেকে আছেন, তখন কিন্তু তারা পুলিশের কাছে দাবি করেছেন, তারা করতে সবার নাম তুলে করতে তেমনটি দাবি কিন্তু করা হয়েছিল পুলিশের কাছে। কিন্তু পরবর্তীতে আসলে এসে দেখা যায় রাত 8টার সময় যে মামলাটি হয়েছে, সেই মামলাটিতে আসলে সমস্ত আসামিদেরকে অজ্ঞাতনামা করা হয়েছে, সেখানে কারো নামই উল্লেখ করা হয়নি, এবং তার কিছু সময় আগেই একটি নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য, এবং সেই একই সাথেই যে শিশু উন্নয়ন কেন্দ্রের যিনি সুপার তত্ত্বাবধায়ক ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ, তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এমন আমি জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা আমাকে কিছু বলা হয়েছে কিনা? আমি জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছি,
স্যার আমাকে সেটি জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত যেহেতু মামলাটি তদন্তাধীন এবং আরো মধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে, একটি কমিটি তিন কার্য দিবসের ক্ষেত্রে, আরেকটি কমিটি আগামী পাঁচ কার্য দিবসের ক্ষেত্রে তাদের প্রতিবেদন গুলো জমা দিবে এবং সেখানে কিন্তু সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে কিন্তু সেই কমিটি গুলোতে রাখা হয়েছে। আর সর্বশেষ বিষয়টি রাত প্রায় 8:45 দিকে যে নিহত তিনজন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 15 ও 21 আগস্টের কুশীলবরা এখনও সক্রিয়, তাদের ষড়যন্ত্রের নীল নকশা থেমে নেই এমনটাই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে নগরভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 15 আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকাণ্ড। জগতে আর কোনো হত্যাকাণ্ডে নিষ্পাপ শিশু নারীকে হত্যা করা হয়নি, টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে। 15 আগস্টের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 1975 সালের 15 আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে 21 আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এ সময় DSCC-র মেয়র শেখ ফজলে নূর তাপস ও অন্য হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এবং পরবর্তীতে 21 আগস্টের দিনে গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রে ধারাবাহিকতা। দুটি ঘটনারই কুশীলবরা এখনো সক্রিয়, তাদের ষড়যন্ত্রে নীল নকশা এখনো চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যেন খুনি রাশেদ চৌধুরীকেও যেন ফিরিয়ে আনা হয় এবং খুনি নূর যেন ফিরিয়ে আনা হয় এবং তাদের ফাঁসির রায়ও যেন আমরা কার্যকর দেখতে পারি। তাহলেই বাঙালি জাতি কলঙ্ক সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হবে। তোমরা একা নও, আমি তোমাদের পাশে আছি, এ বলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ দোয়া ও মিলাদে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের জন্য কিছু করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, উজ্জ্বল হয়, তোমাদের ভালোভাবে। মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে 50,000 বার কোরআন খতম করে বিভিন্ন এতিমখানার শিশুরা। খতম শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন 15 আগস্টের ভয়াবহতা। আমার ছোট্ট ভাইটি, আমি এখনো এই প্রশ্নের উত্তর পাই না যে তার মাত্র 10 বছর বয়স, তার জীবনে স্বপ্ন ছিল সে একদিন সেনাবাহিনীতেই যোগদান করবে। আর নিহতের কি নিষ্ঠুর পরিহাস যে তাকে সেই সেনাবাহিনীর সদস্যই নির্মমভাবে গুলি করে হত্যা করল। কোরআন খতমের জন্য এতিম শিশুদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা একা নয়, তাদের যোগ্য করে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। আর তোমরা মনে রাখবে যে তোমরা একেবারে একা না, আমি আছি তোমাদের পাশে। আমি আমার ছোট বোন সবসময় তোমাদের কথা চিন্তা করি। আমাদের ছেলে মেয়ে নাতি পোতি আমার ভাই বোন যারা মারা গেছে, প্রত্যেকের জন্মদিন আমরা কিন্তু কোনো বড় করে দাওয়াতও খাওয়াই না, পার্টিও করি না। আমরা খুঁজে খুঁজে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের মতো যারা অসহায় শিশুরা আছে সেখানেই আমরা চেষ্টা করি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য কিছু করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। পরে 15 আগস্টে নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9:00 বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।